প্রিয় দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মুক্ত পুর আজকে আপনাদের সাথে আমি হাফিজ শুরুতেই নির্ধারিত আলোচনায় যাবার আগে জেনে গুরুত্বপূর্ণ সংবাদ আজকে আমরা ঠিক করেছি বাইডেন বৈঠক এবং রাজনীতির বার্তা বেসিক্যালি দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ দুটি জিনিস সেটি হচ্ছে ডক্টর ইউনুস এবং বাইডেনের সাইডলাইন বৈঠক হয়েছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বৈঠক শুধু তাদের মধ্যে না বৈঠক হয়েছে বায়োলেটারেল কানাডার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এর প্রধানের সাথে বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রধানের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আজকে বাংলাদেশের জন্য এবং রাজনীতির বার্তা বলতে আমরা বুঝিয়েছি যে আজকে সেনা প্রধান রয়টর্সের সাথে একটি আলোচনায় একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেই ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন তারা সহযোগিতা করবেন এই অন্তর্বর্তী সরকারকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব এম হুমায়ুন কবির তিনি সাবেক রাষ্ট্রদূত এবং রয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী তিনি রাষ্ট্রবিজ্ঞানী সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এই আলোচনায় আমরা শুরু করতে চাই ডক্টর ইউনুস এবং বাইডেনের বৈঠক নিয়ে বাংলাদেশের জন্য আমরা জানি না বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের বৈঠক বায়োলিটারেল বৈঠক মার্কিন প্রেসিডেন্টের সাথে এরকম হয়েছে কিনা এবং একই সাথে আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় হয়েছে রয়েছে সেখানে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে শুনতে চাই আপনাকে দিয়ে শুরু করি হোমেন কবির জাতিসংঘের অধিবেশন চলাকালে এইটা নির্ভর করেন জাতিসংঘ অধিবেশনের সাথে বাইলেটারালের খুব যোগাযোগ নাই এটা আমরা বায়োলেটারালকে রাখা ভালো জি কিন্তু আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি প্রেক্ষাপটে আগে যেগুলো হয়েছিল সেগুলো প্রতিষ্ঠিত সরকার একটা মিটিং হচ্ছে সম্পর্ক স্বাভাবিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রচেষ্টা ছিল কিন্তু এবার কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন এবং সেই এটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিককালে বড় ধরনের একটা নিধন গণহত্যার মতো ঘটনাবলির প্রেক্ষাপটে সরকার পরিবর্তন হয়েছে নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে এবং তাদের অনেকগুলো সংস্কার প্রোগ্রাম করে তার তারপরে তারা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ ফেরত যাবে এই দায়িত্বটা পালন করছেন কিন্তু সরকার প্রধান হিসাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্ববরণ্য নেতাও বটে মানে সকলেই তাকে চেনে তো কাজে সেই প্রেক্ষাপটে এই আলোচনাটা বেশি হচ্ছে এবং আমরা এটার গুরুত্বকে একটু ভিন্নভাবে দেখবার চেষ্টা করছি দুটো জিনিস এখানে আমার কাছে মনে হয় সেটা হলো যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার যে ছবি টবি আমরা ছবিগুলো একটু দেখতে চাই ছবি নিয়ে আসছেন তো এখানে একজন মন্তব্য করেছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদী যেখানেই যান তিনি কিন্তু স্বাগতিক দেশের নেতার সাথে কোলাকুলি করেন মানে এটা ওনার একটা স্টাইল কিন্তু এটা নিয়ে অস্বস্তি অস্বস্তি দুটোই আছে কিন্তু আপনি প্রস্তাব ইউনুসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের যে আজকে এক বডি ল্যাঙ্গুয়েজটা এর মধ্যে কিন্তু আপনি আন্তরিকতা একটা ছোঁয়া পাবেন এফেকশন একটা প্রকাশ পায় তাদের দুজনেরই ফেস থেকে সেটা বেরিয়ে আসে তো এটা আপনি দৃশ্যমানতার দিক থেকে দিস ইজ ইম্পর্টেন্ট যে কাইন্ড অফ বডি ল্যাঙ্গুয়েজ রিলেশনশিপ তাদের মধ্যে প্রকাশিত হচ্ছে এবং আমার কাছে ছবি দেখে মনে হচ্ছিল প্রেসিডেন্ট বাইডেন ওনাকে দেখে পুরনো বন্ধুকে পেয়েছেন এইরকম একটা একটা প্রকাশ ছবি যেটা বলছে আমাদেরকে তো সেই দিক থেকে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে এটা উষ্ণ ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে এবার আসেন সাবস্টেন্সে সাবস্টেন্সে আমরা যে সংস্কার প্রক্রিয়াগুলোতে গভর্নমেন্ট যেতে চাচ্ছে এখন এই সংস্কার প্রক্রিয়াগুলোতে আন্তর্জাতিক সমর্থন আমাদের খুব প্রয়োজন তার কারণ আপনি ধরেন যে গণহত্যার ইনভেস্টিগেশান ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইউএন অলরেডি কাজ করছে তিনি কিন্তু টুর্কের সাথেও হিউম্যান হিউম্যান রাইটস হাইকমিশনার সাথেও কিন্তু দেখা করেছেন জি এটা গুরুত্বপূর্ণ আপনি এটা করতে গেলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে টেকনিক্যাল সাপোর্ট লাগবে এবং এই কাজগুলো করতে গেলে সবগুলো আমরা যা চাই আপনি ইলেকট্রাল রিফর্ম করেন জুডিশিয়াল রিফর্ম করেন আপনি কনস্টিটিউশন রিফর্ম করেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করেন যাই আপনি করবেন তার জন্য কিন্তু আমাদের দুই তিনটা জিনিস খুব জরুরি দরকার টেকনিক্যাল সাপোর্ট ফ্রম আউটসাইড দরকার হবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে প্লাস এই যে বেস্ট প্র্যাকটিসগুলো যেগুলো আছে যেমন জাতিসংঘ যদি বলেন আপনি ইউএনডিপি পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কাজ করে তাদের কাছ থেকে আমার সহায়তা নিতে হবে বেস্ট প্র্যাকটিস হিসাবে যে কোথায় কোন জিনিসটা ভালো কাজ করেছে কোথায় করেনি তো কাজেই এই জন্যেই আমি মনে করি যে যত বিষয় বলে নিয়ে আলোচনা হয়েছে এই তাদের বাংলাদেশের এই সরকারকে সমর্থন সামগ্রিক অর্থে এটা খুব গুরুত্বপূর্ণ এটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ বাইরের পৃথিবী থেকে রিসোর্স মোবিলাইজ করা সেটা টেকনিক্যাল বলেন ফাইন্যান্সিয়াল বলেন তার জন্য এটা গুরুত্বপূর্ণ এবং মার্কিন প্রেসিডেন্ট যখন একটা সরকারকে সমর্থনের সমর্থন দেন তখন অন্যান্য বন্ধুরা যারা আছে তারাও কিন্তু তখন অনুপ্রাণিত হয় এবং তারাও কিন্তু আসতে সাহস পায় এবং সে এটা মোবিলাইজেশনের ক্ষেত্রে আমাদের জন্য একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি আচ্ছা তো সেই দিক থেকে এই বৈঠকটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা আমি জানি না আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আচ্ছা ডক্টর নুরুল আমিন আপনার কাছে জানতে চাই যে এই এই বৈঠকে আপনি তিনিন যেভাবে বলছিলেন যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে পুরনো বন্ধু অনেকদিন পর দেখা হলো কেমন আছে এরকম একটা ব্যাপার এটা এটা তো এটা একটা এক্সট্রা बेनिफिट বাংলাদেশ এক্সট্রা কোনো মাইলেজ বাংলাদেশ পাবে কিনা একই সাথে যে এতগুলো গুরুত্বপূর্ণ বৈঠক আজকে হলো এটা আসলে বাংলাদেশ তাদের কাছ থেকে কি প্রত্যাশা করে উনি যেমন স্পেসিফিক বলছিলেন আমি ওখান থেকে শুরু করতেছি আসলে কিন্তু ইনু সাহেব সাথে ডেমোক্র্যাটিক পার্টির সাথে দীর্ঘদিন একটা সম্পর্ক এই সম্পর্কটা গড়ে উঠেছিল বিশেষ করে হিলারি ক্লিন্টনের হাজব্যান্ড যখন প্রেসিডেন্ট ছিলেন তখনই আমরা দেখি তাকে অনেক সময় বলা হতো যে পারিবারিক ফ্রেন্ডশিপ তাদের সাথে ছিল তা এখানে আমরা আর এটা প্রতিমান হয় আমাদের নিকট বিশেষ করে হিলারি ক্লিন্টন যখন নির্বাচনে দাঁড়ালেন ওই সময় কিন্তু ইনুস সাহেবের নিয়ে প্রশ্ন উঠেছিল যেন তিনি সে গ্রামীণ ব্যাংক থেকে বেশ একটা ফান্ড ডেমোক্র্যাটদের বিশেষ করে হিলারি ক্লিন্টনের নির্বাচনে অনুদান হিসেবে সাহায্য করেছেন এটা আমরা পাই কিন্তু আমরা ট্রাম্প সাহেব যখন প্রেসিডেন্ট হলেন এটা নিয়ে কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল উনি চেয়েছিলেন ইনুস সাহেবকে একটু বেকায়দায় ফেলতে এবং ইনু সাহেব একটু অসুবিধার মধ্যে পড়েছিলেন ওই ক্ষেত্রে আমরা যখন দেখব যে বাইডেন সাহেবের সাথে কিন্তু দীর্ঘদিনে তার সম্পর্ক ক্লিনটন যখন প্রেসিডেন্ট তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওই সময় সম্পর্কটা গাঢ় হয় এবং আমরা দেখি ওই সম্পর্কটা আরও বেশি সুন্দরূপ ধারণ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে একটা রি থিঙ্কিং দিলাম রি রিথিংকিং এর জন্য বলবো ওয়ান ইলেভেনে যে গভর্নমেন্টটি বাংলাদেশে হয়েছিল এই গভর্নমেন্টের প্রকৃতপক্ষে পশ্চিমাদের কিন্তু একটি সমর্থন ছিল সেই সময় এই যে মৌলবাদী শক্তি এটাকে তারা অন্য চোখে বিশ্লেষণ করতেন এবং আমরা দেখব টুইন টাওয়ারে ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের যে ঘটনাটা হল ফলশ্রুতিতে তারা এখানে বাংলাদেশকে ইন্ডিয়ার উপর একটা লিজ লিজের মতো দিলেন যেমন সতেরোশত তিরানব্বই সালে আমরা দেখব ইংরেজরা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমে আমাদের ভারতবর্ষ শাসন করছে এমনইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশটাকে প্রায় ভারতের নিকট এটা লিজ আকারে বন্দোবস্ত আকারে দিয়েছে যে তোমরা এটাকে দেখবে আর আমাদের কনসেন্ট মাঝে মাঝে নেবে এই কাজটা করেছিল অন্য কারণও চায়নাকে প্রতিহত করার জন্য চায়না তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এখান থেকে তারা কখন সরে গেল সরে গেল ওই যে আফগানিস্তানে তারা যখন তালেবানরা যখন ন্যাটো একটা শক্তিশালী যে সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা যখন ওখান থেকে পরাজিত হলো তখন একটা ওই যে কথাটা আমি আগে বললাম নতুন একটা চিন্তা ভাবনা শুরু করেছে তাদের থিঙ্ক ট্যাঙ্কেই সেটা কি কী ভাবনা এই অঞ্চলটাকে আমরা একটু অন্যভাবে বাং বিশেষ করে বাংলাদেশকে দেখব এখানে আমরা কি করব আমরা ওই এক্সট্রিমিস্ট হিসেবে না দেখে তারা মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টি হিসাবে এই ধরনের পার্টিগুলিকে দেখল আর এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লাগলো এটা আমরা কিভাবে প্রমাণ পাই সেই প্রমাণটা পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ওই গণতান্ত্রিক সম্মেলন হলো একটা পৃথিবীর বিভিন্ন দেশের ওখানে কিন্তু বাংলাদেশকে দাওয়াত করে নাই। বা বাংলাদেশকে দাওয়াত করে নাই ফলাশ ওই সময় কিন্তু আমরা দেখব। যেটা আমার নজরে এসেছে আমি একটা লেখায় পেয়েছি স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বাংলাদেশকে এখন আমরা আমাদের আলোয় দেখব অর্থাৎ অন্যের আলোয় দেখব না অন্যের আলোয় মিনস প্রতিবেশী ভারতের আলোয় দেখব না যেটা ওয়ান ইলেভেনের পরে তারা যে চোখে দেখত ওই থেকে কিন্তু যাত্রা শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে আবার গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলিকে বিল করার জন্য যেটি নষ্ট হয়েছিল বিভিন্ন নির্বাচনের মাধ্যমে এই চেষ্টাটা তারা করলো কিন্তু আমরা আমি সংক্ষেপে বলতেছি এই আওয়ামী লীগ কোনো নির্বাচনের দিকে যাচ্ছিল না চোদ্দো সালে নির্বাচন বলেন আঠারো সালে চব্বিশ সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করেছিল যেন এখানে একটা নির্বাচন হোক নির্বাচিত সরকার আসুক একটা গণতান্ত্রিক সরকার আসুক কিন্তু প্রতিবেশী আসটা কিন্তু তাদের সাহায্যে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনটা চব্বিশ সালে যে নির্বাচনটা দিল সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হলো না কারণে আচ্ছা এরই পরে কিন্তু আমরা দেখব যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে বাংলাদেশে তো বিভিন্ন আমরা যেটা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমরা দুজনেই বিভিন্ন গ্রিভেন্সেসগুলো যখন একত্রিত হয় আর্টিকুলেট করতে পারে নেতারা তখনই কিন্তু ওটাকে থ্রো করে দিতে হয় যে এটা একটা আমার দাবিটা যেমন করে আমরা ছ দফার সময় দেখি শেখ সাহেবের বিভিন্ন গ্রিভেন্সেসগুলোকে আর্টিকুলেট করে তিনি সেরেছিলেন যে এটা আমি চাই ছ দফা এটার মধ্যে ওই রকমই মানুষ চেয়েছিলো যে সরকার পরিবর্তন হোক পরিবর্তনটা এই পরিবর্তন এদেশের জনগণ চেয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিলো তার বন্ধুরাও চেয়েছিলো চেয়েছিল চেয়েছিলো অস্ট্রেলিয়াতে আমরা দেখবো সুন্দর রোল প্লে করছে এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যেটা ওদের পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে তা আপনি যে প্রশ্নটা করলেন এটা উত্তর তো পাওয়া যায় কারণ তারা আজকে যে বৈঠকটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন হিসাবে আলাপ করছে তা না অন্য অন্য দেশও তো আজকে সব যে ওয়েলকামটা করেছে যেভাবে ওইটা অন্যভাবে আনন্দ চিত্তে তারা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে বলা হচ্ছে এই দ্বিপক্ষীয় সম্পর্কে আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে কি জানা যায় আর সাথে বলে রাখি যে ভারতের সাথে এখন বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে আপনার বিশ্লেষণ একটু শীতলতা আছে শীতলতা আছে তার কারণ হল এই গণআন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হওয়ার ফলে ভারত ধরেন তার কয়েকটা জায়গা থেকে তার জন্যে এক ধরনের আমি যদি বলি লস লসটা হয়েছে তাদের একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ছিল যেখানে বাংলাদেশকে তারা ভারতের অবজেক্টিভের সাথে ইন্টিগ্রেট করতে পেরেছিল অর্থাৎ তারা বাংলাদেশটাকে তাদের পরিকল্পনার অংশ হিসেবে তারা সাজাতে পেরেছিল এখন কিন্তু সেই জিনিসটা তাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আগের সরকার এই তাদের সাথে বলে ইন্ডিয়া পজিটিভ পলিসি অর্থাৎ ইন্ডিয়ার জন্য বাড়তি ছাড় দিয়ে তারা পলিসি তৈরি করতো এবং সেই সুযোগটা ভারত পেয়েছে এখন সেই সুযোগটা হয়তো রিভিউড হবে এই মুহুর্তে এই সরকারের কাছে সেটা পাবে কি না এখন নয় সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধরেন ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তার বিষয়টা ভারত বিভিন্ন রকম কানেক্টিভিটির মধ্য দিয়ে তার পূর্বাঞ্চল মানে তার উত্তর পূর্বাঞ্চলটাকে মোটামুটিভাবে ঠান্ডা রাখতে পেরেছে এবং এর আগের সরকার শেখ হাসিনার সরকার উদ্য স্ব কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে ওখানকার যারা বিভিন্ন ধরনের ইনসার্জেন্ট গ্রুপস আছে তাদের নেতৃবৃন্দকে ভারতের কাছে ভারতের কাছে হস্তান্তর করেছে ফলে ওই অঞ্চলের ইনসার্জেন্সি কিন্তু মোটামুটি ম্যানেজেবল জায়গায় এসে গেছে তো এই বেনিফিটটা কিন্তু গত সরকার থেকে পেয়েছে এখন এই সরকার কি হবে সেটা তো জানে না অথবা ভবিষ্যতের সরকাররা কী করবে সেটা অজানা তবে আমি মনে করি যে বাংলাদেশে বা ভারত বাংলাদেশের এখনকার বাস্তবতায় পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ হয়তো সেই জায়গায় আর যাবে না কিন্তু না গেলেও অনিশ্চয়তা তো ভারতের জন্য রয়ে গেল থার্ড পয়েন্ট হচ্ছে যে ধরেন এখানে ভারতের বেশ বড় বড় সড়ক বিনিয়োগ কিন্তু হয়েছে আপনি ধরেন আট বিলিয়ন ডলার তারা আমাদেরকে এল লাইন অফ ক্রেডিট দিয়েছিল তার মধ্যে প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে তার অর্থ হচ্ছে আট বিলিয়নের টোয়েন্টি থ্রি পার্সেন্ট মানে ওয়ান ফোর্থ ইমপ্লিমেন্টেশন হয়েছে অর্থাৎ অলমোস্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার বা দুই বিলিয়ন ডলার এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে এখন এই ইনভেস্টমেন্টের আউটপুট আউটকাম কীভাবে কী হবে এটা নিয়ে তো কোনো এটা তাদের জন্য অনিশ্চয়তা আমরা যদিও বলেছি যে ভারতের সাথে সম্পর্ক আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে আগ্রহী কিন্তু তাদের দিক থেকে তো তারা নিশ্চিত নয় এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে আগামী সরকারের চেহারা কি হবে শুনোস থার্ড যেটা লাস্ট যে পয়েন্টটা সেটা বলবো যে ভারতের এখানে প্রায় বিশ হাজার লোক কাজ করে তাদের অনেকগুলো কোম্পানি কিন্তু এখন বাংলাদেশে যেমন বড় বড় কোম্পানি আপনি যেগুলো পাবেন ডাবর এটা ওইটা বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু এখন এখানে ভালো ব্যবসা করছে তো কাজেই তাদের এই ব্যবসাগুলো কী চেহারা নেবে নোজ আর লাস্টলি এর সাথে অ্যালাইড ভারত এখানে প্রায় ধরেন এগারো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে এবং সেটা বাংলাদেশের দিক থেকে আমরা দুই বিলিয়ন ম্যাক্সিমাম যাই তো এখন এই জায়গাটা ভারতের জন্য বাংলাদেশে একটা নিশ্চিত বাজার হিসেবে ছিল এখন সরকার এসে নতুন সরকার ভবিষ্যতে সরকার কি ধরনের ইকোনমিক পলিসি নেবে তাতে ভারত কীভাবে অ্যাফেক্টেড হবে এই বিষয়গুলো তো অজা মানে অজানা নিশ্চিত অনিশ্চিত তো এই বিষয়গুলো ভারতকে ভাবাচ্ছে এবং সেই জন্যে এবং তারপর যেটা হচ্ছে ভারতের আবাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এখন এটা আরেকটা নতুন ইস্যু তৈরি হয়েছে তো কাজেই এই সামগ্রিক সেন্সটা তার যে সেন্স অফ লস যদি আমি বলি এটা অ্যাবজর্ভ করতে তার জন্য সময় লাগছে ইন দ্য মিন টাইম ভারতে বাংলাদেশ বিরোধী ধরেন এই মাইনরিটি ইস্যু নিয়ে তারা বলছে বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে এগুলো প্রচার করছে বাইরে নানান ধরনের নেতিবাচক পার্টিকুলারলি মিস ইনফরমেশান ডিস তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ছড়াচ্ছে এবং নট অনলি ইন ইন্ডিয়া আউটসাইড ইন্ডিয়া কিন্তু এটা হচ্ছে তো এটা হচ্ছে ভারতের রিয়াকশন হিসাবে দেখছি যে তারা আমাদেরকে বুঝতে পারছে না সেই কারণে এই ধরনের একটা এক্সট্রিম রিয়াকশন দেখাচ্ছে উইচ ইজ নট গুড আমাদের উভয় পক্ষের জন্য এবার আপনি যেটা বললেন দুই পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক এখন এই রিলেশনশিপটাকে স্টেবেলাইজ করা দরকার সেটা দুই দিক থেকেই প্রয়োজন কারণ আমার জন্য যদি রিলেশনশিপ ইন্ডিয়ার সাথে স্টেবল না হয় তাহলে আমার আমার অনেক কাজের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে কারণ এটা একটা সিকিউরিটি ইস্যু এটা আপনি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইস্যু সেদিক থেকে একটা চ্যালেঞ্জ আমাদের জন্য হবে ভারতের জন্য একই রকম চ্যালেঞ্জ ভারত অনিশ্চয়তা পড়ে গেছে তার এই যতগুলো পয়েন্ট বললাম সবগুলোতে এবং এখন দুই পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এইটাকে স্টেবল করার জন্য তারা একটা জায়গায় এসছেন যে হ্যাঁ আমরা এটাকে সামনে গিয়ে নিয়ে যেতে হবে এই জায়গাটাতে এবং এখানে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা মিটিং চেয়েছিলাম কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার জন্য শিডিউলের কারণে সেটা হয়নি তার অল্টারনেটিভ হিসাবে আমার ধরনা পরে অনেকে অন্যভাবেও ব্যাখ্যা করেন যে শিডিউলের কারণের চাইতেও বেশি দেয়া হয়নি এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে আবার সেই সম্পর্ক যাতে উষ্ণ করা যায় সুন্দর করা যায় সেটার জন্য ইলিশ পাঠানো হলো দুর্গাপূজা নানানভাবে চেষ্টা করা হচ্ছে আবার ভারতের কথা যে বললেন বা মিডিয়াতে সেখানে যেভাবে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার চালানো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে আমরা যেতে হচ্ছে ফিরছি একটু পর ইস্পাহী মির্জা পুরো তো আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরে আজকে আমরা আলোচনা করছিলাম দুটি বিষয় নিয়ে ডক্টর ইউনসের সাথে বাইডেনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং আরেকটি বিষয় ছিল আজকে সেনাপ্রধান তিনি রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এবং সেখানে তিনি বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে পারে সরকার এবং সেই ক্ষেত্রে সেনা বাহিনী তাদেরকে সহায়তা করবে অন্তর্বর্তী সরকারকে তো আমরা এটি নিয়ে আলোচনা যেতে চাই তার আগে স্যার আপনার যদি কোনো অধ্যাপক ডক্টর নুরুল আমিন আমি বলছিলাম আমরা ইন্ডিয়া ইস্যুতে ছিলাম আপনার যদি কোনো কিছু যোগ করার থাকে যোগ করলে তারপর আমার ইস্যুতে না আমারটা আমি যেটা এখানে একটু যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা এটাই বিশেষ করে আমরা দেখব পশ্চিমা দেশগুলো দেখব বিশেষ করে ইউরোপিয়ান স্টেটগুলো বড় একটি স্টেটও কিন্তু ছোটো স্টেটের সাথে সম্পর্কটা রাখে সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে ইকুয়াল স্ট্যাটাসের উপর ভিত্তি করে মনে করে এখানে আমরা দেখব ভারত তার বাংলাদেশ শুধু না তার প্রতিবেশী একটা দেশের সাথেও সে ওই দৃষ্টিকোণ থেকে সম্পর্কটা রাখে না সে বিগ ব্রাদারলি একটা অ্যাটিচিউড দেখায় এখানে আমি বড়ো ভাই আমার মুরব্বী আমি আমার কথা এখানে চলবে এই যে মর্বিয়ানা ভাই সুরভা আচরণটা এটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকেও গ্রহণ করে নিচ্ছে না যেমন দেখেন আমরা নেপালের সাথে তার দীর্ঘদিনে একটা সুন্দর সম্পর্ক ছিল উনিশশো সাল থেকে কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে পাকিস্তানের সাথে তো সৃষ্টির উষালগ্ন সংলগ্ন থেকেই ভিন্ন সম্পর্ক দুটো আর আমাদেরটা কিন্তু আমরা দেখব মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ আওয়ামী লীগের সময় সেকসাবের সময় যেটা ছিল ভালো ছিল তবে শেকসবের সময় আমরা দেখবো সেসব কিন্তু যে সম্পর্কটা রেখেছিল সেটা কিন্তু জাস্ট বাংলাদেশের যে সম্মান রক্ষা করে যেটা রাখতে সক্ষম হয়েছিলো উনি হয়তোবা যেটা ধরেছিলেন আমি অন্য আঙ্গিকে বিশ্লেষণ করব এই রিলেশনশিপটা হওয়া উচিত অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন বাট নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন তা আমাদের যেটা সেসবের সময় আমরা দেখবো কোর্ডিনেশনমূলক একটা রিলেশনশিপ রাখতে সক্ষম হয়েছিল সোলজারগুলি শোল্ডারগুলি পাঠিয়ে দিয়েছিলেন হ্যাঁ তত কিছু মাত্র বেশি করতে পারে নাই বিশেষ করে আমরা দেখব এই হাসিনা সরকার যখন আসলো গত সরকার যেটা এই সময় আমরা দেখবো সম্পর্কটা আসলো সাবঅর্ডিনেশনমূলক সাবঅর্ডিনেশান হচ্ছে আপনার দাসত্বমূলক সম্পর্ক আর কোর্ডিনেশন হচ্ছে ফ্রেন্ডলি রিলেশনশিপ বন্ধুত্বমূলক সম্পর্ক তাহলে একটা দেশের সাথে অন্য দেশের সাথে সম্পর্ক হবে কোয়র্ডিনেশনমূলক বন্ধুত্বমূলক নট সাবনিনেশন দাসত্বমূলক সম্পর্কটা হয়েছিল তার তা দেখেন আপনারা ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেখব যে রিলেশনশিপটা হলো কার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলো নট পিপল টু পিপল হলো হয়নি যার জন্য কিন্তু আমাদের সম্পর্কটা গভীর হয়নি এবং সম্পর্কটা স্ট তো খুবই শীতল হয়েছিল এবং আমরা দেখবো এখানে যে আন্দোলনটা হলো পাঁচই আগস্টে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যত বিক্ষোভ ছিল এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কিন্তু একইভাবে প্রকাশ পেয়েছিল হ্যাঁ তার কারণ এদেশে জনগণ মনে করেছিল এবং নতুন করে আজকে আবার দেখলাম যে আমরা পাশের দেশের কথা যেহেতু বললেন প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় যে নির্বাচন হলো সেখানে বামপন্থী যেটা একেবারেই সিলেবাসের বাইরে তারা নতুন করে সরকারের এবং চীনাপন্থী এবং কট্টরপন্থী মানে মানে আস্তে আস্তে প্রতিবেশী সবার সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে ভারতের সাথে নিশ্চয়ই তারা সেটা নিয়ে ভাববেন এখানে জাস্ট আমি যেটা বলতেছি আপনি ওখানে বামপন্থীতে যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম এটা শুরু হওয়ার আগে জে ভিপি জনতা প্যারামোনা পার্টি উনিশশো সত্তর সালে কিন্তু তারা এটা ছিল আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি জি উনিশশো সালে কিন্তু তারা প্রায় নাইনটি পার্সেন্ট থানা দখল করে ফেলেছিল শ্রীলঙ্কার ওই সময় মাওবাদী পার্টি তারা মাওবাদীদের খুব প্রভাব ছিল তো ওই ইন্টারেস্টিং যেটা ছিল সেটা সেই মাওবাদীদের ধ্বংসের সব রকমের আয়োজন ছিল না আমি একটু ওইটা একটু বিশ্লেষণ করি ওই সময় দেখা গেল ওই জেবিবি যখন থানাগুলো দখল করলো তখন কিন্তু শ্রীলঙ্কার সেনাবাহিনী তো শক্তিশালী ছিল না ছিল না তাকে কে সাহায্য করলো সাহায্য করলো ইন্ডিয়া সাহায্য করলো পাকিস্তান সাহায্য করলো চায়নাও কিন্তু সাহায্য করছে পার্টিকে করে নাই মার্কিন যুক্তরাষ্ট্র তো করবেই কারণ সমাজতন্ত্র তাদের শত্রু হিসেবে তারা ধরেছে তো ওই পার্টির নেতা উনি উনি কিন্তু জনগণের সাথে সম্পর্কটা ছিল এবং আমরা দেখব এর আগে যে ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিসটা হলো যাকে কেন্দ্র করে একটা পলিটিক্যাল ক্রাইসিস দেখা দিল শ্রীলঙ্কাতে এটার পিছনে কিন্তু উনি ছিলেন যার জন্য উনি পপুলারিটি অর্জন এর মধ্যে আবার সিগনিফিক্যান্ট একটা বিষয় চলে আসছে যারা পপুলার দুই পার্টি শ্রীলঙ্কার তার মানে তাদের চাইতে এই যে মাঝখান থেকে উনি বিকল্প একজন মানুষ বিকল্প একজন প্রেসিডেন্ট আবার পেয়ে গেল শ্রীলঙ্কা যেটি বাংলাদেশও সেখান থেকে কি শিক্ষা নেবে নিশ্চয়ই কিছু না কিছু আছে আমরা ওইদিকে এটা আচ্ছা আপনি যেটা মনে করছেন এটা বাংলা চেষ্টা করতেছে এটা 111 এর সময় কিন্তু একটা চেষ্টা হয়েছিল এখন যে হবে না not unlikely চেষ্টা হতে পারে এবং সেখানে দেখা যাবে যে এই পরিবর্তন তো যেটা আমরা বলি এ দুটা পরিবারকে কিভাবে কি করা যায় সেটা অনেক চিন্তা ভাবনা করে এতে আগাতে হবে ওই রকম পরিবেশ কিন্তু বাংলাদেশে আমার মনে হয় শ্রীলঙ্কার মতো সৃষ্টি হয়নি আচ্ছা তবে এই জেনারেশনের চিন্তাভাবনা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আচ্ছা আমরা একটু আসতে চাই এম হুমায়ুন কবির আপনার কাছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলে এক ধরনের আভাস আমরা দেখলাম আজকে রয়টার্সের এক সাক্ষাৎকার প্রধানের এখন জামায়াত বাদে অন্য যে কয়টি দলের প্রতিক্রিয়া পাওয়া গেছে তারা বলেছে যে ছয় থেকে এক বছরের মধ্যেই এর বেশি সময় লাগে না একটা সুষ্ঠু নির্বাচন ছয় মাস থেকে এক বছর এখন বিষয়টা কি আসলেই তাই যে পুলিশ প্রশাসন দরকার যেই প্রশাসন দরকার যেই নির্বাচন কমিশন দরকার বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সংবিধান বিভিন্ন রকমের কয়েক ছয়টি কমিশন সরকার ইতিমধ্যেই গঠন করেছে এবং তারা তাদেরকে অ্যাসাইনমেন্ট তারা শুরু করে দিয়েছে পহেলা দুই মাস টাইম দেওয়ার দেওয়া হয়েছে তাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য তিন মাস তো আপনার কি মনে হয় যে এই মাসের এই সময়ের মধ্যে এই সংস্কারগুলো সংশোধন করে তারপরে সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া সম্ভব এটা তো আই উইশ আই নিউ দ্যান্সার কিন্তু বলা মুশকিল তবে একটা সেনাপ্রধান যে কথাটা বলেছেন দুটো কথা বলেছেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটা কথা যে হ্যাঁ আমার ধারণা উনি এটাকে একটা কাইন্ড অফ কাইট ফ্লাইং যে আঠারো মাসের একটা ইন্ডিকেশন থাকলো কারণ যারা কাজ করছেন এই সরকারেরও সামনে তো একটা এজেন্ডা আছে যে এজেন্ডাটার একটা টাইম ফ্রেম থাকলে আপনি ওই টাইম ফ্রেম ধরে এজেন্ডাটাকে শেষ করার জন্য চেষ্টা করতে পারেন আমার ধারণা তিনি সেটাই বলেছেন কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা যেটা এখানে আছে তিনি বলছেন কাম হোয়াট মে আমরা সেনাবাহিনী এই সরকারকে সমর্থন করব দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কারণ এই প্রথম পাবলিকলি সেনা প্রধান এই বক্তব্যটা দিয়েছেন যেটা অনেক দিন ধরে অনেকে বলাবলি বলি করছিলেন কানাঘোষা করছিলেন সামরিক বাহিনী যে এই ইউনুস সরকারকে সমর্থন করছে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে দিন এই প্রথম কিন্তু করলেন দিস ইজ পজিটিভ ফর দ্য গভমেন্ট এবং সেটাই এই সরকারকে শক্তি দেবে এখন সরকার যে সংস্কারগুলো করতে চায় এখন তারা মানে স্বাচ্ছন্দ্যে নিরাপদে এখন ধরে নিতে পারবে যে হ্যাঁ আমরা এখন কাজগুলো করতে পারি তো সেই কাজে আমি দেড় বছর বা আঠারো মাসে যেটা এটা একটা ইন্ডিকেটিভ টাইমলাইন বলে আমি মনে করব কারণ আপনার যে কাজ এই কাজগুলো যদি সম্পন্ন না করা যায় তাহলে আপনি নির্বাচন দিলেও তারপরে অবস্থাটা কি দাঁড়াবে সেটা তো অনিশ্চয়তা থেকে যায় আর আরেকটা কথা প্রফেসর নুরুল আমিন যে কথাটা বললেন এখানে কিন্তু একটা জেনারেশনাল শিফট হয়ে গেছে এবং এই জেনারেশনাল শিফটের ফলে আপনার টেকটনিক প্লেট যেটাকে বলি আমরা সোশ্যাল টেকটনিক প্লেটটাও শিফট হয়ে গেছে কিন্তু কাজে এখন আপনি পুরনো ধাঁচের ব্যবস্থাপনায় রাজনৈতিক ব্যবস্থাপনায় ফেরত যেতে পারবেন কি না বা সেটা চালানো যাবে কি না এই প্রশ্নটারও কিন্তু জবাব নাই আমাদের কাছে কাজে নতুন প্রজন্ম এবং নতুন প্রেক্ষাপটে নতুন ব্যবস্থাপনা যদি না হয় তাহলে আপনি ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো টেকসই রাজনৈতিক কাঠামো কীভাবে গড়ে তুলবেন এটা কিন্তু চিন্তার আমাদের চিন্তা করার প্রয়োজন আছে কেন বললাম কথাটা নব্বই সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে নব্বই সালে তিন জোটের যে রূপরেখা ছিল বা এই গত নব্বই সালের পর থেকে যে রাজনীতিটা হয়েছে দুই প্রধান দলের এটা একটা ফ্রেমের মধ্যে হয়েছে কিন্তু এবং এই যে জেনারেশন যারা এই আন্দোলনগত আন্দোলনটা করলো সেটা ছাত্র বলেন শ্রমিক বলেন কৃষক বলেন মানে যারাই এর মধ্যে ইনভলভ ছিল ইয়াং অল মোস্টলি ডা মোস্টলি কিন্তু ইয়াং এবং ইয়াং জেনারেশন এটা লিড করেছে তা আমার কাছে যেটা মনে হয়েছে আমি যেহেতু এক সময়তে আমি নিজেও সক্রিয় ছিলাম দ্য ল্যাঙ্গুয়েজ স্লোগানস ন্যারেটিভস অর্গানাইজেশান লিডারশিপ এভরিথিং ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাড ডান আর্লিয়ার আমরা আমাদের যৌবনে মুক্তিযুদ্ধ সময় যদি ধরেন ওই সময়তে আমরা এই ধরনের কাজ করেছিলাম ইউনিক ফর আওয়ার জেনারেশন ওল্ডার জেনারেশন কিন্তু তখন সেটাকে হজম করতে পারেনি অনেক ক্ষেত্রেই এবং সেই কন্ট্রাডিকশানটাই কিন্তু এখনও বাংলাদেশে আছে রাইট এই জেনারেশনও কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা হলো এখানে কিন্তু এইরকম একটা টেকটনিক শিফট আপনি পাচ্ছেন এখন এই শিফটটাকে আপনি ধরতে যদি না পারেন আপনার আগামীর রাজনৈতিক কাঠামোতে তাহলে কিন্তু সেটা টেকসই রাজনীতি কাঠামো হবে না এবং যেই সমস্যার কারণে আজকে এখানে আমরা এসে পড়েছি আগামী দশ বছর পনেরো বছর পরে আবার একই প্রবলেম আপনাকে পড়তে হবে আমার মনে না বাংলাদেশে এত স্যাক্রিফাইস এত নিষ্ঠুরতা এত আত্মত্যাগের পরে আবার নতুন করে এই পুরনো যাওয়ার জায়গায় যাওয়ার আমার মনে হয় কারও ইচ্ছা আছে বা বাস্তব ক্ষেত্রে আচ্ছা ডক্টর এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন যে এই যে সেটা প্রধানের যে বক্তব্য আমরা শুনলাম আঠারো মাস নিয়ে সেটি কি অন্তর্বর্তী সরকারের বক্তব্য মানে আমরা এখনও সুনির্দিষ্ট যেমন বিএনপির মতো দল থেকে বলা হচ্ছিল যে একটা রূপরেখা চাই আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই আপনারা কীভাবে কীভাবে করবেন তারা একরকমের কথা বলেছে কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপের কথা কিন্তু এখন পর্যন্ত তারা সামনে আনেন নাই কী মনে করেন আপনি যে প্রশ্নটা করলেন আমি দেখব আমাদের এই সেনাবাহিনীকে আমি একটু অন্য আঙ্গিকে বিশ্লেষণ করতে চাচ্ছি তার কারণ পাঁচই অগাস্টের আগে যে সেনাবাহিনী নিয়ে আমাদের চিন্তা চেতনা ছিল এদেশের মানুষ সেনাবাহিনীকে যেভাবে দেখত বিশেষ করে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে সেটি কিন্তু আমরা দেখবো হঠাৎ পরিবর্তিত সাধিত হলো সেটা কিভাবে হলো সে পরিবর্তিত সাধিত হলো অগাস্ট মাসের তিন তারিখে সেনাবাহিনী প্রধানের সভাপতিত্বে ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে ভিত্তি করে বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্টের সাথে অফিসারদের সাথে যে আলোচনা হলো সেখানে কিন্তু উনি যেই রোলটা প্লে করলেন ওনার অফিসারদের সুযোগ দিলেন স্বাধীনভাবে কথা বলার তারা স্বাধীনভাবে কথা বললো তাদের সিদ্ধান্তটা জানালো উনি একটা বচ্চ হিসাবে গানও গেলেন হ্যাঁ পরিবেশন করলেন যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপর পড়েছে এটা আমি কেন উল্লেখ করলাম যে না সমস্যা আমি পড়ি নাই আমি সৃষ্টি করি নাই আমার উপর এসেছে হ্যাঁ এসেছে ফলশ্রুতিতে তার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে সমস্ত অফিসারদের জুনিয়র অফিসারদের তার দৃষ্টিকোণ থেকে কি কি সিদ্ধান্ত নিল আমরা এই সরকারের পক্ষ হয়ে ছাত্র জনতার উপরে একটা গুলি করব না উনি কিন্তু সাথে সাথে লাস্টে যেটা সিদ্ধান্ত দিলেন ওকে আই আই গট ইউর মেসেজ তোমরা যেটা বলতে মেসেজটা পেয়েছি অর্থাৎ আর গুলি হবে না তাহলে এইটাই কিন্তু আমরা দেখব পুরো মুভমেন্টের চেহারাটা পরিবর্তিত সাহিত্য করলো ওই যে নিন্দিত সেনাবাহিনী যেটাকে অধিকাংশ লোক মনে করতো জনদ জনগণের বিপক্ষে চলে গেছে কারা গিয়েছিল উচ্চ পর্যায়ে কয়েকজন সামরিক জানতার অফিসাররা কিন্তু আমরা মিড র্যাঙ্কে কী দেখি আমার দেশের মানুষকে ভালোবেসেছে মাটিও মানুষকে ভালোবেসেছে এবং তারাও ওই ছাত্রজনতা যেটা চেয়েছিলো যে কারা কারা আমাদের প্রতিবেশী কারা অথবা বাহিরে কারা আমাদের প্রতি আধিপত্য বিস্তার করতেছে তারা কিন্তু ওই চ্যালেঞ্জটাও নিয়েছে ওই চ্যালেঞ্জ হয়তো বা এমন একটা চ্যালেঞ্জ এসেছিলো যেটা আমরা জানি না ভিতর থেকে যেন যদি ওইখান থেকে কিছু হয় তবু তবু তারা কি বলেছে যেন আমরা আমাদের মাতৃভূমি মাটিকে সামনে রেখে আমরা শপথ গ্রহণ করেছি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তাহলে তারা কিন্তু ওই চ্যালেঞ্জ নিজের জীবনের বিনিময়ে ওই ছাত্র জনতা যেটা চেয়েছিলো ওই চ্যালেঞ্জটা গ্রহণ করার পরে ওই দিন থেকে তারা কিন্তু সবচেয়ে পপুলার ইনস্টিটিউশন হয়ে গেছে আমার সেনাবাহিনী এখানে একটি প্রশ্ন সেটি ভাই ভালো বলতে পারবেন কেন তিনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হ্যাঁ তা এটা হচ্ছে সেনাবাহিনী অনেকগুলো কারণে ক্ষমতা দখল করে উন্নয়নশীল দেশে একটি কারণ অনেকগুলি কারণ আমরা বল বলবো না একটি বলি সেটা হলো সেনাবাহিনী যখন খুব পপুলার থাকে ওই সময় যদি সিভিল গভর্নমেন্ট দেশ চালাতে ব্যর্থ হয় অরাজকতা দেখা যায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালোভাবে চলছে না ডিটোড করতেছে তখন কিন্তু তারা অন্য একটা থট দেয় সেই থটের পরিবেশ এখনও বাংলাদেশে আসেনি আর সেনাবাহিনী কিন্তু আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে সাইট সত্তর আশি দশক পর্যন্ত ক্ষমতা দখল পরে এই একই ধরনের কথা বলেছে এসি ফাইনার একজন লেখক ম্যান অন হর্স ব্যাক একটি বই লিখেছেন ওখানে তিনি বলছিলেন বেশ প্রায় একশোর উপরে সেনাবাহিনীর অফিসারদের সাক্ষাৎকার নিয়েছিলেন একটা প্রশ্ন করেছিলেন যে আপনাদের আশুকরণী কি সমস্ত আর্মি অফিসার বলেছিলেন আমাদের আশুকরণীয় হচ্ছে নব্বই দিনের মধ্যে ক্ষম আমরা নির্বাচন দিয়ে বেড়াকে ফিরে যাব একজনও কিন্তু বেড়াকে ফেরে নেয় ওই পরিবেশটা ছিল ভিন্ন তখন মার্কিন সহ পশ্চিমাদের সিদ্ধান্ত ছিল অন্য তারা সেনাবাহিনীকে ব্যবহার করত এখন কিন্তু পশ্চিমা দেশগুলি ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন ডেভেলপ করুক আমাদের মতো দেশগুলোতে এটি তারা চাচ্ছে ফল ছবি হয়তো একটা মেসেজ আমার সেনাবাহিনী প্রধান পেয়েছে ইউনুস সাহেব তো পেয়েছে ফল তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়েছে কালকে আজকে যে সিদ্ধান্ত এটা কিন্তু ইউনুস সাহেবকে অত্যন্ত শক্তিশালী করেছে হুমায়ুন ভাই যেটা বললেন এটা কিন্তু জনগণের প্রতি একটা মেসেজ আস্তে শেষে যে নে যারা ওই যে ইন্ধন সৃষ্টি করে একটা এলেমেলো করতে এসেছিলো তারা উৎসাহিত হবে না টাকা পয়সা ইনভেস্ট করবে না হয়তো বা একটা ভালো দিকে যাবে আচ্ছা সেনাবাহিনী নিয়ে আপনি অনেকগুলো কথা বললেন তাদেরকে ইতোমধ্যে তারা দুই মাসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু আজকে খুব আনফর্চুনেট একটা ঘটনা ঘটে গেছে কক্সবাজারে একজন তরুণ সেনা অফিসারকে এমনভাবে মানে শহীদ হলো মানে হতে হলো যেটা আসলে খুবই মানে অপ্রত্যাশিত ছিল এই ৪৫ দিনে যদি এই সময়ের মধ্যে এই সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা আপনি একটু আপনার দৃষ্টিতে যদি একটু ব্যাখ্যা করেন এবং এটা আরও অনেকেই বলেন যে আরও আগে নামালে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো আরও আগে ঠিক হতো এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই ধন্যবাদ আপনাকে প্রফেসর নুরুল আমিন যেটা বললেন এবার সেনাবাহিনী খুবই একটা প্রশংসনীয় ভূমিকা তারা পালন করেছে নয়তো আরও জানমালের ক্ষতি বেশি হতে পারত তো সে সেখান থেকে শুরু এবং আসলে সেনাবাহিনী আমরা তো একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের বাইরে এখন কাজ করছি তো কাজেই সেনাবাহিনী কিন্তু একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের প্রতিষ্ঠান কাজেই তারা না এসে ইউনুসকে স্পেস দিয়ে একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং সেনাবাহিনী প্রধান কিন্তু প্রথম দিক থেকে বলেছেন আমরা গুলিও করবো না কারফিউ মানে অন্য কিছু করা হবে না সো উনি কিন্তু ইন্ডিকেশনটা দিচ্ছিলেন যে আমরা ব্যাক আমরা ব্যাকে থাকবো আমরা সামনে আসব না দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ অন আমি মনে করি কারণ তখন সামনে আসতে গেলে ছাত্র জনতাকে হয়তো তাদের ফেস করতে হতো বুঝবার মানে আমার ধারণা বুদ্ধিমানের কাজ সেটা হতো না তো কাজেই তারা বুদ্ধির পরিচয় দিয়ে পেছনে থেকেছে এবং তারা পেছনেই থাকতে চেয়েছিলো আমার ধারণা এখন যেহেতু বেসামরিক প্রতি মানে বেসামরিক প্রশাসন পুলিশ বাহিনী বেসামরিক প্রশাসন যদি এই এখন যে দুরবস্থার মধ্যে আছে বা ছিল সে যদি না পড়তো তাহলে আমার ধারণা সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়ারও প্রয়োজনীয়তাটা হতো না কারণ এখন পুলিশ প্রশাসন আমরা তো জানি কাজে তারা একটু এখনও যেভাবে তাদের দাঁড়াবার দরকার ছিল যেভাবে তারা প্রায়োগিক অর্থে কাজে যাওয়া দরকার ছিল সেটা পারছেন না বিভিন্ন কারণে সেগুলি ব্যাখ্যা করছি না তো কাজে সেই ঘাটতিটা পূরণের জন্য আপনাকে সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া হয়েছে এবং তারা সেটা ব্যবহার করবেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সেনাবাহিনী তো এই কাজের এই কাজের লোক সংগঠন নয় তারা তারা যুদ্ধ করার জন্য তাদের তৈরি করা হয় না ওই তিন তারিখের কথা যে বললেন দরবারের যে বৈঠকটা ছিল সেইখানে কিন্তু এই কথাও আসছে আমরা শুনতে পেরেছি যে নিচের লেভেলের যারা অফিসার জুনিয়র অফিসাররা এই কথা বলেছেন যে সেনাবাহিনী যে র্যাবে যায় র্যাবে এক দুই বছর তিন বছর থেকে তারা ওইখান থেকে নষ্ট হয়ে ফেরত আসে সো পুলিশের আলাদা বাহিনী থাকতে পারে আছে তো পুলিশ র্যাব পুলিশই গঠন করুক আলাদা একটা ফোর্স হোক কেন সেনাবাহিনীকে ওর মধ্যে নিয়ে এসে কেন তাকে আবার সেই নষ্ট তার ট্রেনিং মেনিং সাইকোলজি সমস্ত কিছু চেঞ্জ করে আবার বেড়াকে ফিরে আনলে আবার সে মন বসাতে পারে না কথাটা কিন্তু সত্যি তার কারণ হচ্ছে যে ইজ যে সিভিল ফোর্স সিভিল ফোর্স যখন মিলিটারাইজড হয় তখন কিন্তু একটা বিপদ বিপদ আছে কিন্তু এটা এবং যেই কথাটা আপনি বললেন তারা এই অফিসারগুলো যখন ফেরত যায় তখন তাদের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট হয়ে যায় সেটা কিন্তু তারা বুঝতে পারে তো কাজে সেই জায়গায় পুলিশকে আপনি স্ট্রেংদেন করেন প্রাতিষ্ঠানিকভাবে দ্যাট উড বি মাছ বেটার কিন্তু পুলিশকে যদি মিলিটারেলাইজ করেন তাহলে কিন্তু একটা জটিলতা তৈরি হয় সেটা না পুলিশের লাভ হয় না মিলিটারির লাভ হয় তো কাজে আমাদের সেনাবাহিনী তো ধরেন একটা একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে আছে আন্তর্জাতিকভাবে তারা সুনাম অর্জন করে পিসকিপিং অপারেশন যে সেই জায়গায় এই প্রতিষ্ঠানটার সুনামটা যাতে সুরক্ষিত থাকে এটা কিন্তু আমাদেরও দায়িত্ব এবং ধরেন এই যে র্যাবের উপর স্যাংশন তার মধ্যে কিন্তু বেশিরভাগ অফিসার কিন্তু সামরিক কর্মকর্তা এরা যদি এখানে না আসতো তাহলে তাদের এই দুর্নামের ভাগে হতে হয় সেই জিনিসটাই তারা কাজেই সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে কথাগুলো এসছে তাদের মধ্য থেকে এই কথাগুলো নিয়ে আরেকটু চিন্তার জায়গা আছে চিন্তার খোরাক আছে ঠান্ডা মাথা এগুলো নিয়ে চিন্তা করা দরকার আর আরেকটা কথা যেটা আমি বলে শেষ করব সেটা হচ্ছে যে এই যে তরুণ আমি তরুণ প্রজন্মের কথা বলছিলাম তরুণ তারুণের ভাবনা যে সেনাবাহিনীর তরুণ কর্মকর্তারাও কিন্তু এই বাইরে তরুণদেরই মতের প্রতিধ্বনি সেখানে তারা করেছেন যেটা খেয়াল রাখতে হবে যে এখানে যেটা বলছিলাম যে তারুণ্যের একটা নতুন উত্থান হচ্ছে বাংলাদেশে এবং ফলে আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থার কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে এটাকে যদি আপনি ম্যানেজ করতে হয় আমাদের খানিকটা আমার মনে নতুন করে চিন্তারও খুব দারুণভাবে এই জিনিসগুলো সামনে আসছিল যখন সেনাবাহিনীর যখন উত্তপ্ত পরিস্থিতি সেনাবাহিনীর অফিসাররা তাদের সন্তানরা যখন তাদেরকে প্রশ্ন করেন তাদের কাছে উত্তর থাকে না যখন এখন কথা বলা হয় এবং তারাও বলেন যে তাদের সিলেবাসটা তাদের যেই সিলেবাসটা ঠিক করা হয় তারা যে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায় আজকে একটা তরুণ অফিসার মারা গেলেন কী যে বাংলাদেশে যে কী বড় লস লসুটে তো তারা যখন এই এত কষ্ট করে এইভাবে ওঠেন তারা ওই সময় বলছিলেন যে আমরা তো যুদ্ধের সিলেবাস পড়ে পরে বড় হই ওই উপন্যাস পড়ি ওই রিলেটেড আমরা ওই দিকে চলে গেছিলাম ওই সময়ে পৌঁছে গেছিলাম তো আমরা যুদ্ধের মধ্যে ছিলাম আচ্ছা প্রফেসর নুরুল আমিন আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল এই সরকারের যেই আঠারো মাসের কথা বলা হলো এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনের মূল্যায়নটা আপনার কাছে কীরকম যেই গতি নিয়ে এগোনোর দরকার ছিল যেই সুনির্দিষ্ট টার্গেটে টার্গেট বলতে যে নির্বাচন একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য অবাধ নির্বাচন সেই জায়গায় পৌঁছানোর জন্য সেই গতিটা ঠিক আছে কিনা আমি একটু ভিন্ন আঙ্গিকে বলবে জন্য হুমায়ুন ভাই আমার বড়ো ভাই হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন পরে তোদিন ভালো একদম নাম করা আমলা হ্যাঁ তো সুতরাং তারিখটা আলোচনা একটু ওই ওই ফ্রেমের মধ্যে থাকবে আমি তো মাস্টার মানুষ আমি অন্যভাবে একটু আলোচনা করবো আমার মনে হয় যেন সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা যেটা আপনি একটা প্রশ্ন করেছিলেন যেটা দিয়েছে কিছুদিন আগে এটা আমার মনে হয় প্রথম দিকে দিলে ভালো হতো কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নিম্ন দাগে চলে গিয়েছে এখান থেকে পুরো করা কিন্তু কঠিন হয়ে পড়ছে কারা করতেছে এই সেনাবাহিনীর উপরেই পড়েছে এখন এই সেনাবাহিনীর এই দিকটা দেখবে আর নির্বাচনের দিকটা কিন্তু দেখবে ইউনু সাহেব দেখবেন তার গভর্নমেন্ট দেখবেন এখানে আমি দেখব যেহেতু আপনি মূল্যায়ন করতে বলেছেন আমি প্রথমেই বলবো ইনু সাহেব একটা ভুল করেছেন আমি তার তাকে কিন্তু আমরা সবাই চাচ্ছি তাকে সময় দিতে চাচ্ছি পুরো জাতি তাকে সময় দিতে চাচ্ছে কারণ এই আন্দোলনটা যদি ফলপ্রসূ কিছু বয়ে নিয়ে না আসতে পারে তো জাতির জন্য খুব খারাপ হবে সবাই অক পটে বলতেছে ইনু সাহেবকে সময় দেওয়া উচিত কিন্তু আমরা দেখেন তার গভর্নমেন্টের দিকে যেটা যদি আমরা তাকাই কী করলেন তিনি এনজিও বেসড একটা গভর্নমেন্ট ফর্ম করলেন এনজিও টোটালি দেখবেন মাত্র কারা করতেছে কার সিদ্ধান্ত মাত্র বলবো বলব না সিদ্ধান্ত প্রণয়ন বডিতে কারা আছে কি করতে পারতেন হ্যাঁ হ্যাঁ সেখানে পারতেন এই ধরনের কাজগুলো কিন্তু আপনার বিশেষ করে যতই গালি গালাস করি না কেন এটা পলিটিক্যাল পার্টির লিডারদের কাজ হ্যাঁ সেখানে যদি তাদের যারা মনে করেন ইনঅ্যাক্টিভ আছেন যারা নাম করা যারা বিভিন্ন সময়ে এটার সাথে জড়িত ছিলেন আরও বিশেষ করে কিছু আমলা যারা আছেন যারা তরুণ বয়সের দিকে মনে করেন অল্প কিছু আগে রিটায়ারমেন্টে গিয়েছেন কিন্তু তবুও সতেজ ছিল মেধাবী তাদের দিকে তাকাতে পারতেন তারপর একটা জিনিস আপনি দেখেন যে কোঠার জন্য মুক্তিযোদ্ধা কোঠার জন্য এই ছাত্ররাই আন্দোলন করলো হ্যাঁ এ তারই ফলশ্রুতিতে আমরা একটা নতুন সরকার পেলাম কিন্তু ওখানে দেখি কি ছাত্র দুজন যারা গিয়েছে কোটার মাধ্যমে গিয়েছে তো

ব্যবসায়ী বলবো আমি সব দিকে নোবেল প্রাইজ পেয়েছেন তার গ্রামীণ ব্যাংকটা কিন্তু ব্যবসায় কেন্দ্রিক যেটা বলবো হ্যাঁ তিনিও টাকা কিন্তু লগ্নি করেন এবং তার সাথে খাতিরও কিন্তু লগ্নী পুঁজির সাথে বেশি অকপটে আনকন্ডিশনালি তারা সমর্থন দিচ্ছেন ইনুসাপকে এটা ওনার সুন্দরভাবে ব্যবহার করতে হবে ওনার যে মেধা মনন সেই জন্য আমরা বলতেছি আমরা তাকে খারাপ কিছু বলতেছি না তার সফলতা নিয়ে যেমন আমরা বলবো কিছু ব্যর্থতা নিয়ে আমরা বলবো ফলশ্রুতে আরেকটা জিনিস আপনি দেখেন যে কথা আমরা বলতেছিলাম ইনস্টিটিউশনগুলো যেটা পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত প্রণয়ন বডিতে মেজর রোল প্লে করবে সেখানে যে নিয়োগগুলো দিচ্ছে কিভাবে আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় যেটা ধরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একজন উপাচার্য দিবেন যিনি ঢাকা বিশ্ব নারী নক্ষত্র জানেন এখানে পড়াশোনা করেছেন এখানে শিক্ষকতা করেছেন সেখান থেকে যদি আপনি হঠাৎ করে বাহিরে এমন একজন নিয়ে আসলেন পণ্ডিতই নিয়ে আসলেন মনে করেন উনি তো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে চেনেন না ছাত্রদের চেনেন না উনি কি সিদ্ধান্ত নেবেন একজন ছাত্র পিটিয়ে হত্যা করা হলো তাকে ভাত খাওয়ালো দু তিন ঘন্টার সময় হল উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র থাকতেন এখানে শিক্ষকতা করতেন দীর্ঘদিন যাবত বসতেন কিভাবে সমস্যা সমাধান হয় প্রক্টরকে কিভাবে ডাকাতে হবে প্রবোশকে কিভাবে ইউজ করতে হবে আমার হাউস টিটারকে কীভাবে ইউজ করতে হবে যার জন্য সমস্যা সৃষ্টি হবে না এই এই ছোট ছোট এই কর্মকাণ্ড কিন্তু গুলোই কিন্তু আমরা দেখব বড় আকারে রূপ ধারণ করবে সময় এবং ওই জন্য আমি বলব ইনু সাহেব যেদিকে যাচ্ছেন তার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলি কিন্তু সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নিয়ে দিতে হবে আর এটা প্রকৃতপক্ষে একটি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি হয়ে স্বাধীন হয়েছে এটা ভুললে চলবে না আমরা স্বাধীনতা পেয়েছি একবার এটা আবার নতুনভাবে পেলাম কিন্তু আসল ভিত্তিকে কিন্তু আমরা ভুললে চলবে না তাহলে কি হবে আবার অন্যরকম একটা খেলা শুরু হয়ে যাবে সেখান থেকে আমরা প্রচন্ড হচট খাব এবং এই হচট খাওয়ার সহ্য যেটা শক্তি আমাদের নেই জাতির নেই আমি এই জন্যই বলবো ইন্দু সাহেবের প্রতি আমাদের গভীর সম্মান গভীর আস্থা এবং আমরা আশা রাখি তিনি ভবিষ্যতে এই দিকগুলো দৃষ্টি রেখে সিদ্ধান্ত নেবেন আরেকটা আমি শেষ করে ফেলি যেই সংস্কারগুলো তিনি করতেছেন এই সংস্কার যারা করতেছেন মনে রাখতে হবে এটা পলিটিক্যাল পার্টি নেতাদের সাথে আলোচনা করতে হবে এবং তারা করবেন সেটা বলেছে পার্লামেন্ট তাদের সাথে পর্যালোচনা করে তারপরের সিদ্ধান্ত আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনারা দেখছিলেন ইস্পারি মির্জাফর্তাহ মুক্তবাক আজকের আলোচনা এই পর্যন্তই শুভরাত্রি